বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে চলে আসলাম সাদা গ্যাস্ট্রিক ওয়ান, মানে এক নম্বরটা কীভাবে ই করে, মানে বাছাই করে এবং কাটিং এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখতেছেন প্রথম অবস্থায় এভাবে দুধ পিপা আলাদা করতেছে, সিরিঞ্জ আলাদা করতেছে, গ্যাস্ট্রিক এক নম্বর আলাদা হচ্ছে, এভাবে বাছাই করে আলাদা আলাদা জায়গায় রাখি। যে সময় এক এক আইটেম এক টন করে হয়, এক টনের আইডিয়া হয়, সে সময় আমরা মালগুলো কাটিং করি। তো দেখতে পাচ্ছেন বাছাই করে অনেক মাল এক জায়গায় রাখা হয়েছে, আলাদা বাই আলাদা দেখতেছেন। সবাই দেখার চলে থাকেন, এটা তিন, তারপরে দেখা যাচ্ছে দুটি হ্যাঁ। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব হতে ভুলবেন না। রিসাইকেলিং ব্যবসা নিয়ে টু জেড ধারণা দেওয়া আছে আমাদের বাই টু বাই, এটা হচ্ছে দেখেন গ্যাস্ট্রিক এক নাম্বার। দেখুন গ্যাস্ট্রিক এক নাম্বার এই মালটা কীভাবে কাটিং করে তো আপনাদের দেখাবো। তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে কাটিং করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে কিভাবে কাটিং করা হচ্ছে, হপারের মধ্যে এই মালগুলো দেওয়া হচ্ছে। দেখুন মাল দেখছে আর কাটিং হচ্ছে। দক্ষ মিস্ত্রি তারা সবসময় মনে করবেন যে দক্ষ লোক প্রয়োজন আছে, দক্ষ লোক অবশ্যই অবশ্যই প্রয়োজন আছে। আমাদের মিস্ত্রি খুব দক্ষ, একটু যে প্লাস্টিক বাছাই থেকে শুরু করে সব দিক দিয়ে, মানে মাল গ্রেটিং কীভাবে এটি এই দিক দিয়ে অনেকটা ভালো ভালো বলে তো দেখতেই পাচ্ছেন কাটিং করছে। দেখতে থাকুন কীভাবে কাটিং হচ্ছে। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো যদি নাও লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে করে আমরা আরও ভালো ভিডিও বানাতে পারি। এবং আমাদের ভিডিওগুলো শেয়ার দেবেন, যাতে এই বিজনেসের সাথে যারা জড়িত ভুল ত্রুটি না করে। এই ভিডিওগুলো দেখলে তাদের অনেকটা ধারণা হবে, দেখার সুযোগ দিয়েন, আপনার একটা শেয়ারে তারা দেখতে পাবে। এটা গ্যাস্ট্রিক সাদা এক নম্বর, এই বলতে গিয়ে এটার এটার মধ্যে প্রেসিডেন্ট আরো কিছু প্রেসিডেন্ট ইটি দিয়ে এইগুলো করতে হয়। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, প্রেসিডেন্টের মোকাগুলো অবশ্যই অবশ্যই আলাদা আলাদা করবেন, এটার মধ্যে চলবে না। একটু অসুস্থ, তা আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। অবশ্যই চ্যানেলটি
সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন এভাবে এভাবে ধুলাই মেশিনের মধ্যে মাল দেবে, যে সময় 100 কেজি আইডিয়া হবে সে সময় মেশিন স্টার দিয়ে, মেশিন স্টার না সরি মোটর চালিয়ে এটা ই করতে হয়। দেখতে পাচ্ছেন দেখুন যাতে আমরা আপনারা রিসাইকেলিং বিজনেস করতে পারেন, এই কারণে এত সুন্দর ভিডিও আপনাদের জন্য বানিয়ে থাকি। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভালো যদি নাও লাগে সেটাও আমাদের জানাবেন কমেন্টের মাধ্যমে, জানালে অবশ্যই উন্নতির দিকে যাব। আরও কীভাবে ভালো করা যায় সেটাও বিবেচনায় রাখবো। আস্তে আস্তে একবারে তার সম্ভব না ভাই, ভালো ভিডিও দেওয়ার একটু ধীরে ধীরে আগাইতে হয়, অবশ্যই ভালো হবে। এক সময় আপনারা এটা দেখতে পেয়ে চ্যানেলটা দেখতে পারবেন অনেক ভালো। দেখুন মাল দেওয়া হয়ে গেছে, মোটর চালু করলো, এবার সোডা, তারপরে সোডা আর হচ্ছে হরি পাউডার কিছু দেওয়া হলো, পানির মোটর ছেড়ে দেওয়া হলো। পাউডারটা দিলে মালটা একটু চকচকা হয়, বোঝেন তো এক নম্বর মালের কোয়ালিটিতে সেটা। আপনার মাল যদি কোয়ালিটি ফুল করতে পারেন সবসময় বাজার ছাড়া 1-2 টাকা বেশি পাবেন। কোয়ালিটি অবশ্যই অবশ্যই ভালো করবেন। দেখুন মাল দেওয়া হয়েছে, এবার আলাদা আরো মোটর দিয়ে পানি যাচ্ছে, তারপরেও আরো পানি দেওয়া হচ্ছে যাতে যে ময়লা এটি থাকে আমাদের নিচে পাইপ দিয়ে পড়ে যায়। মেশিনের নিচে একটা পাইপ সেট করা আছে, ওটা দিয়ে যাতে ময়লা মাটি আঙুলজনের সব চলে যায়। তো দেখুন কিভাবে পানি মারছে, যে পানি পড়তেছে একটা বিষয়, মালটা গিলেছের জন্য একটু আমরা নীল মারছি, হাউজের পানিতে একটু নীল দিচ্ছে যাতে মালটা ভালো গিলেছ পাবে। দেখতেই পাচ্ছেন মালা পানি ঘুরে যাচ্ছে, এবার মালটা কমপ্লিট হয়ে গেছে, ঢাকনাটা ছেড়ে দেওয়া হয়েছে, মালটা হাউজের মধ্যে করতেছে। তো দেখতে পাচ্ছেন এটা হাত দিয়ে নাড়াচাড়া করতে হবে, তারপরে এইখান থেকে আর এক হাউজে দিতে হবে, দিয়ে এখান থেকে টায়ারে শুকাতে হবে। মালটা একটু শক্ত আছে, টায়ারে শুকানো যাবে, সমস্যা নেই। দেখুন আমি যে কটাই ভিডিও বানাই যাতে আপনারা শিখতে পারেন, এই কারণে সব বোঝাইতে যেতে পারি। শুকানো হয় দেখলেন যে ওই হাউস থেকে আমরা অন্য হাউসে দিচ্ছি, দেওয়ার পরে ওই যে আমাদের ডায়ারে শুকানোর যেটা মেশিন ওইটার মধ্যে দিচ্ছে, আরেকজন বস্তাজাত করছে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে শুকানো হচ্ছে। আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং রিসাইকেলিং প্লাস্টিক রিসাইকেলিং বিজনেস সম্পর্কে
যে কোনো মতামত আমাদের কমেন্ট বক্সে জানাইতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, অবশ্যই অ্যান্সার দেব। দেখেন তারপরে কিভাবে বস্তাজাত করা হচ্ছে, 70 কেজি বস্তাজাত করে থাকি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।